গোমতী জেলার অন্তর্গত কাকরাবন স্কুল মাঠে রাজ্যভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই প্রতিযোগিতায় 1 নভেম্বর থেকে 3রা নভেম্বর পর্যন্ত অনূর্ধ্ব 17 ছেলেদের ফুটবল বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলা থেকে অনূর্ধ্ব 17 ছেলেদের টিম অংশগ্রহণ করছে। ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একদিকে যেমন দিল্লিতে নরেন্দ্র মোদীজি বলছেন খেলো ইন্ডিয়ার আওতায় ত্রিপুরা রাজ্যকে বিভিন্ন ভাবে অর্থ দিয়ে সাহায্য করা হচ্ছে, ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যে আমরা খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা হিসাবে বিভিন্ন জেলায় বিভিন্ন খেলাধুলার আমরা আয়োজন করতে চলেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খেলাধুলার মানকে উন্নত করার জন্য সব থেকে যে জিনিসটা প্রয়োজন, যেটা বিগত দিনে আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন। ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নয়ন না করতে পারি তবে আমাদের যারা ক্ষুদে প্লেয়াররা রয়েছে তারা খেলাধুলাতে ইন্টারেস্ট দেখাবে না। তাই সবার শুরুতে দিল্লির সরকারের সাথে কথা বলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার আমরা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া, গোমতী জেলার জেলা স্পোর্টস অফিসার মিহির শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।